मिस आदाब নবনীতা তুমি ভালো আছো? হ্যাঁ। তোমার নাকি জ্বর আসছিল? জ্বর কমেছে? মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। নবনীতার ভিডিও অফ কেন? নবনীতা আদ্রিতা সাহার ভিডিও অফ। আসসালামু আলাইকুম মিস। আদ্রিতা সাহা ভিডিও অফ। আয়জা করিম ভিডিও অফ। ফাতেমা নূর ভিডিও অফ। সবার ভিডিও অফ কেন? ফাউজিয়া দেবিন ভিডিও অফ। ইসরাত জাহান ভিডিও অফ। তাদের ভিডিও অফ আছে, অন করো। মিস আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সবাইকে। এখন সবাই বলো কেমন আছো তোমরা? ভালো ম্যাম, ভালো আছি। সবাই ভালো আছো? আচ্ছা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যাই হোক, তাহলে এখন পড়ায় চলে যাই নাকি? হ্যাঁ হোমওয়ার্ক দেখবো। গত ক্লাসে কি পড়া ছিল বলো তো একটু? ম্যাম বলো, স্কুলের কোনো গ্রুপ থাকলে আমাদের জয়েন করতে বলছে। প্রতিদিনই অনেক সুন্দর করে বাড়ির কাজ দেখায়। নুরানি গুড গার্ল, দেখে আগে দেখায় যে যে দেখাবে বাড়ির কাজ, বাড়ির কাজ করে গুড গার্ল হয়ে যায়। বাড়ির কাজ সুন্দর হয়েছে, নুরানি সুন্দর হয়েছে, বাড়ির কাজ রাখো। নবনীতা দেখি একটু ক্যামেরার কাছে ধরো, দূরে ধরছো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, নবনীতা তোমার লেখাটা আর একটু পেন্সিলটা শক্ত করে ধরবে, হ্যাঁ? তাহলে লেখা, তোমার লেখা সুন্দর হয়েছে, গুড গার্ল নবনীতা। তোমার পেন্সিলটা একটু শক্ত করে ধরবে, তাহলে কালো হবে লেখা, ঠিক আছে? বলো। আপনি তো শুধু আমিও লিখেছি, আদিতা দেখাও তো, দেখিনি, দেখাও। আপনি তো শুধু 24-25 পৃষ্ঠা পড়া দিয়েছিলেন। না, 24 পৃষ্ঠা থেকে 26 পৃষ্ঠা দিয়েছিলাম না, এই যে অনুশীলনীর এগুলো দিয়েছিলাম না, দেখো তো, অনুশীলনীর এগুলো দিয়েছিলাম না, এই যে এই বাক্য পর্যন্ত পড়ালাম না ওই দিন আমি, বলো তো। বাক্য এখানে কয়েকটা শব্দ ছিল, এই শব্দ দিয়ে বাক্য তৈরি করালাম না? তাহলে নিধির ভিডিও অফ কেন? নিধি করেছি, নবনীতা মন্ডল নিধির ভিডিও অফ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা আর বাড়ির কাজ দেখাও তো আদ্রিতার সাথে বাড়ির কাজ সামনে বাড়ির কাজ দেখেছেন আমুরতে আর আমুরতে দেখছি হ্যাঁ দেখেছি বাড়ির কাজ দেখি উমাই যা দেখাও তো আর একটু বাড়ির কাজ দেখাও দেখিনি বাড়ির কাজ যাদেরটা দেখবো তাদের নাম করেছি দেখেন মিস দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এটা কে সাফিয়া সাফিয়া হ্যাঁ সাফিয়াটা দেখেছি গুডগা এটা নিধি নিধিটা দেখেছি আমিও লিখেছি দেখাও এই যে মামা মামা তুমি তোমার নাম না দিয়ে ঢুকে গ্যালাক্সি অন 7 এটা দিয়ে ঢুকেছো কেন ফোনের ইয়া থেকে ঢুকেছো কেন তোমার নাম দিয়ে ঢুকবে ঠিক আছে এখন তোমার বলবো বলো তো তোমাদের এই সময়টা দেখেছে হ্যাঁ আদ্রিতা সাহা মেহজাবিন হক দেখেছে কি সুন্দর হয়েছে গুড গার্ল তোমরা তোমাদের লেখাও খুবই সুন্দর মেহজাবিন হক দেখেছি আদ্রিতা সাহা দেখেছি হ্যাঁ দেখেছি গুড গার্ল দেখাও আর সবাই দেখাও ইন্ডিটালি ইউনিভার্সিটি লিখলে নাম আসবে সেখানে মারিয়া রহমান ক্যামেরার কাছে ধরো ক্যামেরার কাছে ধরো না হলে দেখতে পাবো না তো ক্যামেরার কাছে এই যে এইভাবে ধরবে ক্যামেরার কাছে ধরবে ঠিক আছে তাহলে হ্যাঁ শুনতে পাচ্ছি তোমরা কি আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছো আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি ফাতেমা নূর ফাতেমা নূর সরি ফাতেমা নূর তোমার পড়া দেখাও জেসমিন তোমার পড়া দেখিয়েছো কাছে ধরো কাছে ধরো জেসমিন পড়া দেখেছি সুন্দর হয়েছে ফাজিয়া জেসমিন পড়া দেখেছি আমরা আজকে জয়েন হয়েছি হ্যাঁ ফাতেহা নূর তুমি হয়েছো পড়া দেখাও মিস আমরা আজকে জয়েন হয়েছি ও তুমি আজকে নতুন ক্লাস করছো আজকে এতদিন কেন জানতে না তুমি ফাতেহা নূর এতদিন জানতে না যে ক্লাস হচ্ছে তোমাদের রুমে যে ক্লাস হয় জানতে না তুমি জান্নাতুর মাওয়া হ্যাঁ জান্নাতুর মাওয়া সুন্দর হয়েছে মারিয়া রহমান পড়া দেখিয়েছো বাড়ির কাজ দেখিয়েছো জি মিস আমি এখন মাত্র জুমে এসেছি আগের ক্লাস করনি আজকে কি তুমি প্রথম কিন্তু তোমাকে তো আরো দেখলাম আমি আরো অনেক ক্লাসে দেখেছি আজকে তো প্রথম না তুমি তাই না বসে বসে এখানে একটু অন করা আমি তো আসলে ওয়াইফাই ছিল না আচ্ছা ওয়াইফাই ছিল না আচ্ছা ওয়াইফাই ছিল না এটা বলো তো ওয়াইফাই ছিল না তোমার আমি যে পড়া পড়াই গত ক্লাস গত শনিবারের ক্লাস ছিল তাই না তোমাদের শনিবারের ক্লাসটা তো তোমাদের ইউটিউবে আবার আপলোড করা থাকে এই ক্লাসটাই তোমাদের সাথে যে ক্লাসটা এটাই হচ্ছে ইউটিউবে আপলোড করা থাকে তাহলে তোমরা কেন সেখান থেকে ক্লাস করো না বলো যারা জানো হয়তো একটা ক্লাস কোনো কারণে নিয়েছো কোনো ওয়াইফাই ছিল না বা তুমি অসুস্থ থাকতেই পারো এটা কিন্তু এই ক্লাসটা তো তোমার ইউটিউবে যাচ্ছে তোমার তো সেখান থেকে দেখা উচিত তাই না যে কি ক্লাস হচ্ছে কি পড়াচ্ছে এতদিন না হয় ইউটিউবে ক্লাস ইউটিউবে তো আসবে না ম্যাম ওয়াইফাই তো নেই ইউটিউবে আসবে না ওয়াইফাই ছিলই না কয়দিন দুই দিন ধরে ওয়াইফাই নাই দেখ বলতে কি বোঝায়
ক্লাস করার পর আচ্ছা যাই হোক এরপর থেকে ক্লাস ইউটিউবে থাকবে সেগুলো দেখে নেবে নুহা পড়া দেখাও নুহার ভিডিও নুহা পড়া দেখাও আমি একবার ইউটিউব থেকে দেখেছি বাড়ির কাজটা দেখাও ক্যামেরার কাছে ধরো ক্যামেরার একদম কাছে ধরো রিফা উমা জাহাসান বাড়ির কাজ দেখাও সুন্দর হয়েছে রিফা উমা জাহাসান দেখেছি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে রিফা উমা জাহাসান দেখেছি সুন্দর হয়েছে এখন রেখে দাও এখন রেখে দাও নুহা দেখাও নুহা ক্যামেরার কাছে ধরো আচ্ছা আচ্ছা দেখেছি নুহা দেখেছি পরের পৃষ্ঠা দেখাও নুহা পরের পৃষ্ঠা দেখাও দেখতে পাচ্ছেন দেখি দেখি পরের পৃষ্ঠা নুহা দেখতে পাচ্ছি নুহাটা কেন জানি বড় স্ক্রিনে আসলো না ফাতেহা নূর ভিডিও অফ কর ভিডিও অফ কেউ ভিডিও অফ করবা না ঠিক আছে সবাই ভিডিও অন রাখবা টিচারটাকে নাম ধরে ডাকবেও না তাহলে কি ভালো লাগবে বলো এই যে নাম ধরে ডেকে যে বলি তুমি গুড়গাল তুমি পড়া করেছো ভালো লাগে না বলো হ্যাঁ কি বলছো বুঝতে পারি না রেখা মেহেজামিন ভিডিও অফ করে রেখেছে আচ্ছা ভিডিও অফ দেখি ভিডিও মেহেজামিন অফ করে রেখেছে কই কাউকে তো দেখতে পাচ্ছি না সবাই তো দেখি ভিডিও অন করা ও তুই ক্লাসের ভিতর লামিসা লামিসা তুমি জয়েন করেছো লামিসা লামিসা তুমি কি জয়েন করেছো মিস লামিসা জয়েন করেছে লামিসা ও জয়েন করেছে লামিসা কথা শুনতে পাচ্ছো আমার আচ্ছা এখন তাহলে চলো বাকি যে পড়াগুলো আছে ক্লাসের পড়া সেগুলি করি ঠিক আছে দেখো আমি পড়া দিয়েছিলাম কি পড়াচ্ছিলাম বলতো কোন গল্প বা কবিতা কি পড়াচ্ছিলাম বলতো জলপরি ও কাঠুরে গল্প অনুশীলনী হ্যাঁ জলপরি ও কাঠুরে গল্প পড়াচ্ছিলাম তাই না আর অনুশীলনীর এক পৃষ্ঠা পড়া দিয়েছিলাম তাই না অর্ধেকটা দিয়েছিলাম বাকি অর্ধেকটা রয়ে গিয়েছিল এখন সেই বাকি অর্ধেকটাই পড়াচ্ছি ঠিক আছে দেখো পাঁচ পাঁচ কি আছে যে মুখে মুখে উত্তর বলি ও লিখি এই যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর দিব দেখেছো এই যে প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর দিব তবে আগে নিজে পড়াগুলো শেষ করেই তারপরে ঠিক আছে আচ্ছা ছয় দেখো ছয় দেখো সবাই বইতে দেখো ছয় বইতে দেখো তা আমি বলছি তোমরা তাকিয়ে বইতে দেখো বিপরীত শব্দ জেনে নেই মিটিং এ মিস আপনার কি নেটে সমস্যা ছিল
কেন সমস্যা নাই তো কেন না বলতেছিলাম যে 10 মিনিট ধরে আসতেছিল না ক্লাসটা আমি তো সেই আগেই জয়েন করেছি একদম ঠিক 10টায় জয়েন করেছি কোনো সমস্যা ছিল না তো ও আমি তো ভাবছিলাম জয়েন করতে পারছিলাম না সবাই জয়েন করেছে 10টায় সবাই জয়েন করেছে কেউ 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 যদি জয়েন করতে না পারো সেক্ষেত্রে আবার কেটে দেবে ঠিক আছে কেটে দিয়ে নতুন করে আবার জয়েন করবে তাহলে বুঝতে পারবে একবার ধরো তুমি ঢুকতে পারছো না তাহলে নাই আবার ওখান থেকে পাস আইডি আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাকে ওয়েটিং দেখাচ্ছে বা তুমি জয়েন করতে পারছো না সেই ক্ষেত্রে তুমি ওটা কেটে দেবে কেটে দিয়ে নতুন করে আবার জয়েন করবে ঠিক আছে তাহলে একবার জয়েন করছিলাম তো আবার জয়েন করতে হবে লামিসা বাইরের কাজটা দেখাও দেখাইলাম তো দেখো আসেনি স্ক্রিনে আসেনি আচ্ছা লামিসা সময় শেষ হয়ে যাচ্ছে তোমার বাড়ির কাজটা দেখতে পাইনি হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি এখন দেখেছি এখন দেখো এখন হচ্ছে তাহলে পাঁচ পরে পড়া পাঁচের প্রশ্নগুলোর উত্তর পরে দিব এখন পড়াচ্ছি ছয় ছয় দেখো কি আছে বিপরীত শব্দ জেনে নেই সবাই বলে দেখো ছয় বিপরীত শব্দ জেনে নেই ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি দেখো এখানে যে শব্দ আছে এটা হচ্ছে মূল শব্দ আর এটা বিপরীত শব্দ ঠিক আছে এটা মূল শব্দ এটা বিপরীত শব্দ বিপরীত শব্দগুলো জানবো বিপরীত শব্দগুলো জানবো আর এখানে যে ফাঁকা ঘর আছে যেখানে বা গ্যাপ আছে যেখানে বা শূন্য স্থান আছে শুনলাম না ২৭ পৃষ্ঠা তারপরে থেকে তো পড়াচ্ছে জল খেয়ে কাজটা বের করো তারপরে কি হলো দেখো এই যে এখানে যে ফাঁকা ঘর আছে ফাঁকা ঘরে কি করতে হবে এখানে এই যে ঘরের মধ্যে শব্দগুলো আছে না বিপরীত শব্দ জেনে নেই মূল শব্দ আছে বিপরীত শব্দ আছে তাই না ক্ষেত্রে কি করতে হবে তো কি করতে হবে ফাঁকা ঘরগুলোতে কোথাও মূল শব্দ হবে আবার কোথাও বিপরীত শব্দ হবে যেখানে যেই শব্দ হবে সেখানে সেই শব্দ হতে পারে সেটা মূল শব্দ আবার হতে পারে সেটা বিপরীত শব্দ সেখানে সেই শব্দ বসিয়ে কি করতে কি করব বাক্য তৈরি করে নিব ঠিক আছে আচ্ছা এখন দেখো তো কিনতে কিনতে হচ্ছে শব্দ বিপরীত শব্দ কি বলো কিনতে বিপরীত শব্দ কি বলো তো বেস্টে হ্যাঁ বেস্টে স্পষ্ট করে বলো কিনতে বিপরীত শব্দ মুখে বিপরীত শব্দ কি সুখে সুখে কাঁদতে কাঁদতে বিপরীত শব্দ সুখে হাসতে হাসতে হ্যাঁ এর বিপরীত শব্দ কি বলো তো না না হ্যাঁ আচ্ছা এখন দেখো তাহলে শূন্য স্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি কাঠুরে উপহার পেয়ে দেশ দিন কাটাতে লাগলো কি হবে বলো তো
মিঠুন এই ছেলেটার নাম কি? আমি এখানে লিখে নিয়েছি এটা ছেলেটার নাম কি। ছেলেটার নাম হচ্ছে মিঠুন। মিঠুন বা অন্য যে কোনো নামও তুমি দিতে পারো। হ্যাঁ, আমি মিঠুন দিয়েছি, তোমরা অন্য রাফি, রিফাত, যে কোনো নামও তোমরা দিতে পারো। তাহলে দেখো, মিঠুন একটি লোককে রাস্তায় হেঁটে যেতে দেখলো। এই যে লোকটি রাস্তায় হেঁটে যাচ্ছে, তাই না? তারপরে সে দেখলো লোকটির পকেট থেকে কিছু টাকা রাস্তায় পড়ে গেল। দেখো, এই যে লোকটির পকেট থেকে, দেখো লোকটির পকেট থেকে কিছু টাকা কিন্তু রাস্তায় পড়ে গেল। ঠিক আছে, রাস্তায় পড়ে গেল মিঠুন টাকাগুলো। এই যে মিঠুন কি করছে, মিঠুন টাকাগুলো কুড়িয়ে নিল। হ্যাঁ, মিঠুন কি করলো, যে লোকটার পকেট থেকে যে টাকা পড়লো সেই টাকাগুলো মিঠুন কুড়িয়ে নিল। ঠিক আছে, এবং সে লোকটিকে ডেকে টাকাগুলো ফেরত দিতে এলো। দেখো, এই যে লোকটা চলে গিয়েছিল, লোকটা বুঝতে পারেনি, তাই না? লোকটা বুঝতে পারেনি যে তার পকেট থেকে টাকা পড়ে গিয়েছে। সেই জন্য সে কি করেছে, টাকা যখন পড়েছে তখন সে কুড়িয়ে নিয়ে লোকটিকে ফেরত দিয়ে এলো। ঠিক আছে, তাহলে কারোর পকেট থেকে বা কারোর হাত থেকে অজান্তে তোমার পড়ে যায়, তুমি হয়তো রাস্তায় আছো, ঠিক আছে, রাস্তায় আছো, দেখা গেছে যে কারোর হাত থেকে কোনো কিছু পড়ে গিয়েছে, তুমি সে বুঝতে পারলো না, তুমি দেখতে পেলে, তাহলে তুমি তখন কি করবে, ওই জিনিসটা কুড়িয়ে নিয়ে তাকে ডেকে, সে একটু সামনে চলে গিয়েছে, তাকে ডেকে সেই টাকাগুলো বা টাকা হোক বা অন্য কোনো জিনিস হোক দিয়ে দেবে। ঠিক আছে, এটা তোমাদের শেখার জন্য বা তোমাদের নৈতিকতা বোধে এই জিনিসটা এখানে এই ছবিটা দেয়া হয়েছে, তোমাদের শেখার জন্য যে তোমরা কোনো কিছু পড়ে থাকতে দেখলে বা পড়ে থাকতে না সরি কারো কাছ থেকে যদি পড়ে যায়, সেক্ষেত্রে সেই জিনিসটা তুলে নিয়ে তাকে দিয়ে দেবে, তাহলে সে উপকৃত হবে। ঠিক আছে, আচ্ছা এখন চলে যাচ্ছে, দেখো পাঁচ নাম্বারে, পাঁচ নাম্বারে প্রশ্ন উত্তর আছে, মুখে মুখে উত্তর।
উত্তর বলি ও লিখি তাহলে দেখো ক ক কি আছে কাঠুরে কোথায় কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল তোমরা কি লিখতে পারবে তোমরা কি লিখতে পারবে আর যদি লিখতে মানে আমার কথা শুনে লিখতে পারবে যদিও আছে দেখো কতটা সময় আছে কিন্তু ইউটিউবে সবটা আছে ঠিক আছে ইউটিউবে সব পড়ায় দেয়া আছে ওখান থেকে মুখে মুখে বলি জিজ্ঞাস করে মুখে মুখে বলি প্রশ্নগুলো প্রশ্নগুলো মুখে বলবা না প্রশ্নের উত্তর মুখে বলতে হবে অথবা আমি যে প্রশ্নগুলো উত্তর আমি এখন বলে দিচ্ছি আমার কথা শুনো আমি যে প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি তোমরা যদি এখন নাও লিখতে পারো তাহলে কি করবে এই ক্লাসটা তোমরা আমি যে ইউটিউবে এখনই দিয়ে দিব না বিকালে অথবা এখনই এখনই বলতে ধরো তোমাদের ক্লাস 10টা থেকে হলো তুমি হয়তো 12টার দিকে ঠিক আছে কারণ এরপর আমার আবারও ক্লাস আছে 12টার দিকে তুমি আমার এই ক্লাসটাই দেখলে দেখার পরে তুমি রিভিউ করলে রিভিউ করে সুন্দর মতো লিখে নিতে পারবে ঠিক আছে বলো আপনার ক্লাস যে মানে ইউটিউবে গেলে তো আপনার ক্লাস পাই না খুঁজতে হবে বাবা ওখানে খুঁজতে হবে পাওয়া যাবে না সবার ক্লাস আছে আমি তো পাই খুঁজে খুঁজে বের করতে হবে ঠিক আছে খুঁজতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে দেখো কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল ঠিক আছে উত্তর হচ্ছে জলপুরি ও কাঠুরে গল্পে শোনো আমার কথা জলপুরি ও কাঠুরে গল্পে কাঠুরে নদীর ধারে পড়ে গাছ কাটতে হ্যাঁ লিখবে যদি লিখতে পারো লেখো আর না লিখতে পারলে পরে ইউটিউব দেখে লিখে নিবে বা এই ক্লাস দেখে ইউটিউবে ক্লাস দেখে লিখে নিবে অথবা ইউটিউবে ক্লাস এই ক্লাস দেয়া আছে আগে দেয়া আছে আপলোড করা আছে তাহলে কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল উত্তর জলপুরি ও কাঠুরে অনেকেই অনেকেই বলছো তার মানে তোমরা পড়েছো কেউ কেউ পড়েছো তাই না যারা পড়েছো তারা গুড গার্ল আর যারা পড়েনি তারা পড়ে গুড গার্ল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি আরেকবার বলছি দেখো কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল মিস জলপুরি ও কাঠুরে কথা বলা হয়েছে মিস যেগুলো বলছেন ওগুলো কি লিখতে হবে ঠিক আছে কাঠুরে নদীর ধারে বনে কাঠ কাটতে গিয়েছিল তারপরে আসি দেখো খ কাঠুরে কাটতে লাগলো তখন যদি বারবার এরকম ডাকতে থাকো তোমরা যে মিস আমি এই কথা বলবো তাহলে পড়া দেখো পড়া শেষ করতে পারবো না আমি তো শেষই করতে পারবো না তাই না এই জন্য হচ্ছে যখন আমার পড়া শেষ প্রশ্নটা শেষ হয়ে গেলে প্রশ্নের উত্তরটা বলা শেষ তখন বলবে কোনো কিছু বলার থাকলে ঠিক আছে তাহলে দেখো খ কাঠুরে কাঁদতে লাগলো কেন উত্তর কাঠুরে শ্বাসকষ্টে তার কুড়ালটি নদীর পানিতে পড়ে গেল সে নদীতে নামতে পারলো না আচ্ছা আমি যখন পড়ছি তোমরা তোমাদের যাদের লেখা আছে বা লিখে নিয়েছো তারা মিলিয়ে নাও মুখে মুখে বলবে না ওই যে অন্যরা শুনতে পায় না যারা এখনো লেখে নাই বা যারা ম্যাম অন্যদের মিউট করতে বলেন অন্যদের তো আমিই তো মিউট করে দিচ্ছি মিউট করে দেওয়ার সাথে সাথে ওরা আনমিউট করে ফেলে ঠিক আছে
আমি যখন পড়ছি তখন তোমরা শুনবে, বুঝতে পারছো? আমার সাথে সাথে তোমাদের বলতে হবে না, যাদের লেখা আছে তারা মিলিয়ে নেবে, না হলে পরে অন্যরা যে শুনতে পায় না সবাই। আমি যদি বলি তোমরাও দিক থেকে বলো যে যারা লিখে নেয় তারা যে শুনতে পায় না, তাহলে দেখো কুমিরের ভয় সে নদীতে নামতে পারলো না, কুড়াল কেনার টাকাও ছিল না, তাই সে মনের দুঃখে কাঁদতে লাগলো। বলো বলো থাকলে জিজ্ঞাসা করবে যে আমি এইচ ডাব্লিউ দিলাম কিনা, আমার তো চিন্তা আছে তাই না? তোমার কি করতে হবে, আগে শুনতে হবে কি পড়াচ্ছে, যে আমি এতক্ষণে আর একটা প্রশ্নের উত্তর পড়াতে পারতাম, পড়াতে পারতাম না? হারিয়ে যাওয়ায় কাঠুরের কান্নায় নদী থেকে এক জলপরী উঠে এসে তার কান্নার কারণ জানতে চায়। কুড়াল নদীতে হারিয়ে যাওয়ায় কাঠুরের কান্নায় নদী থেকে এক জলপরি উঠে এসে তার কান্নার কারণ জানতে চায়। কাঠুরে তার কুড়াল হারিয়ে যাওয়ার কথা জানালে জলপরি প্রথমে সোনার কুড়াল এনে দেয়। ঠিক আছে মিস, বলো মিস নওশিন, কথা বলে মিস বলেই শুরু করবে বলা কি, বলো কোথায় কাঠ, কেন এই প্রশ্নটা না তিন চারবার বললাম? কাঠুরে কোথায় কাঠ কাটে গিয়েছিল, কাঠুরে কাঠুরে নদীর ধারে বনে কাঠ কাটতে গিয়েছিল। না এটা বুঝছি না, প্রশ্ন লিখতে উত্তর লিখতে পারছি না, আপনি একটু লিখে দেন। আমার তো আগে লেখা আছে, আমি কি ওই যে দেখে দেখে লিখবো? আমার এই ক্লাসটাই তো, আমার এই যে গল্পটা আমি পড়াচ্ছি না, আমার তো লেখা আছে। আমাকে বলছে ঠিক আছে, নওশিনকে বলছে, নওশিনকে বলছে। আমার লেখা আছে, আমি কি দেখে দেখে লিখব? তোমার লেখা আছে, তুমি পড়বে। যাদের লেখা আছে তারা মিলিয়ে নাও। খ, জলপরি কাঠুরের উপর খুশি হলো কেন? উত্তর, কাঠুরে সোনা ও রূপার কুড়ালের উপর লোভ করলো না, সে জলপরীকে সত্যি কথা বলল। কাঠুরের এই সততা দেখে জলপরী কাঠুরের উপর খুশি হলো। লোভী কাঠুরের উপর জলপরীর খুব রাগ হলো কেন? লোভী কাঠুরে ইচ্ছে করে তার কুড়ালটি নদীতে জলপরী তাকে সোনার কুড়াল দেখালে সে ওটাই তার বলে দাবি করলো। লোভী কাঠুরের লোভ ও মিথ্যা কথা শুনে জলপরীর খুব রাগ হলো। তাহলে জলপরী লোভী কাঠুরের উপর জলপরীর খুব রাগ হলো কেন? উত্তর, লোভী কাঠুরে ইচ্ছে করে তার কুড়ালটি নদীতে ফেলে দিয়ে কাঁদতে লাগলো। জলপরী তাকে সোনার কুড়াল দেখালে সে ওটাই তার বলে দাবি করলো। লোভী কাঠুরের লোভ ও মিথ্যা কথা শুনে জলপরীর খুব রাগ হলো। চ, লোভী কাঠুরে জলপরীর কাছ থেকে কি শিক্ষা পেল? উত্তর, লোভী কাঠুরের লোভ ও মিথ্যা কথা শুনে জলপরীর খুব
রাগ হলো এবং টুপ করে নদীতে ডুব দিল আর উঠে এলো না, তাই লোভী কাঠুরে জল্পনের কাছ থেকে এই শিক্ষা পেল যে লোভ করলে এবং অসৎ হলে সবকিছু হারাতে হয়। ঠিক আছে, আরেকবার পড়ছে দেখো। লোভী কাঠুরে জল্পনের কাছ থেকে কি শিক্ষা পেল? উত্তর, লোভী কাঠুরের লোভ ও মিথ্যা কথা শুনে জল্পনের খুব রাগ হলো এবং টুপ করে নদীতে ডুব দিল আর উঠে এলো না, তাই লোভী কাঠুরে জল্পনের কাছ থেকে এই শিক্ষা পেল যে লোভ করলে এবং অসৎ হলে সবকিছু হারাতে হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে ছয়টা প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। তোমরা এখান থেকে যদি লিখতে না পারো, এখান থেকে লিখতে পারবে। সেটা হচ্ছে যে আমি ইউটিউবে যে ক্লাসটা আপলোড করব, সেটা তোমাদের দেখে রিভিউ করে লিখতে হবে। ঠিক আছে, আর না হয় ইউটিউবে আমার আগে ক্লাস করা আছে। তোমাদের ক্লাস 4 থেকে 5 বার আমি রিভিশন ক্লাস নিয়েছি, ইউটিউবে আছে, তোমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা বুঝতে না পারলে যে এখন যা যা পড়ালাম 5, 6, 7 27 পৃষ্ঠার 5, 6, 7 তোমাদের বাড়ির কাছ থাকবেই লিখে নাও। তোমাদের বাড়ির কাছ থাকবে 27 পৃষ্ঠার 5, 6, 7 অথবা জলপরি ও কাঠুরে গল্পের 5, 6, 7 এভাবে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো বাংলা বইয়ের 27 পৃষ্ঠা পড়া ও লেখা। ঠিক আছে, বাড়ির কাজ হচ্ছে জলপরি ও কাঠুরে গল্পের 5, 6, 7 যারা লিখেছো তারা তো খুবই ভালো, তারা পড়বে। ঠিক আছে, পড়ে না দেখে বাড়ির কাজের খাতার মধ্যে লিখে ফেলবে। যারা যারা লিখে নিয়েছো তারা তো খুবই ভালো, তারা না দেখে বাড়ির কাজের খাতার মধ্যে লিখে ফেলবে। ঠিক আছে, পড়ার পরে হ্যাঁ, এটা কে দেখালে? নিধি দেখালে। নিধি বাংলা লেখো, বাংলা 27 পৃষ্ঠা, শুধু 27 পৃষ্ঠা বাড়ির কাজ, এটা অন্য সাবজেক্ট মনে হবে, এই জন্য লেখো বাংলা 27 পৃষ্ঠা পড়া, পড়া ও লেখা। ঠিক আছে, তারপরে না দেখে লিখবে সেই খাতার মধ্যে, না দেখে লিখবে। এখন কেউ কিছু বলতে চাও বলো, এখন কেউ কিছু বলতে চাও বলো, এটা কে? আদিতা সাহা। হ্যাঁ, আদিতা সাহা, বাড়ির কাজ দেখাও, বাড়ির কাজ লিখে বাড়ির কাজ ক্যামেরার সামনে ধরো। হ্যাঁ, 27 পৃষ্ঠা নবনীত, শুধু 27 পৃষ্ঠা বাংলা বই 27 পৃষ্ঠা পড়া, পড়া ও লেখা। বাড়ির কাজ দেখেছি, এটাকে নুরানি, নুরানি বাড়ির কাজ দেখেছি। বাড়ির কাজ বাংলা বইয়ে 27 পৃষ্ঠা পড়া ও লেখা। হ্যাঁ হ্যাঁ, নবনীতা মন্ডল, এগুলো তুমি দেখালে, এগুলোই পড়া আর লেখা। হ্যাঁ, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। বড় প্রশ্ন বলতে কি হচ্ছে, এক দুই